বিলুপ্তির পথে লালমনিরহাটের ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প। নানা সংকটের কারণে ভালো নেই এই শিল্পের সাথে জড়িত কারিগররাও। বংশ পরম্পরায় চলে আসা এই পেশায় জড়িত অনেকে বাধ্য হচ্ছেন ভিন্ন পেশায় যেতে। ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা দাবি কারিগরদের। লালমনিরহাট প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটুলের রিপোর্ট। যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজনের জীবনের সাথে মিশে আছে, বাঁশ বেত এর মধ্যে অন্যতম। দেশের গ্রামীণ জনপদে একটা সময় বাঁশঝাড় ছিল না, এমনটা কখনো কল্পনাও করা যেত না। যেখানে গ্রাম সেখানেই ছিল বাঁশঝাড় আর বেতের চাষ। বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে গৃহিণীরা তৈরি করতেন হরেক রকম জিনিস। অনেকে এ দিয়ে আবার জীবিকাও নির্বাহ করতেন। একটা সময় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের কদরও ছিল বেশ। চেয়ার, টেবিল, বই, সেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ঢোল, চাটাই থেকে শুরু করে এমনকি ঘরের আসবাবপত্র তৈরিতেও বাঁশ ও বেত ব্যবহার করা হতো। এছাড়াও মাছ ধরার পোলো, হাঁস মুরগির খাঁচা, শিশুদের ঘুম পাড়ানোর দোলনা এখনও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে সমাদৃত। একসময় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র বিক্রি করে স্বাবলম্বী ছিলেন এ পেশায় জড়িত কারিগররা। অথচ কালের পরিবর্তনে প্লাস্টিক আর কাঠের তৈরি জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় হারিয়ে যেতে বসেছে লালমনিরহাটের ঐতিহ্যবাহী বাঁশ আর বেতের শিল্প। আর এ পেশায় জড়িতদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দিন। কোনো রকম খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। লালমনিরহাট জেলায় একসময় 4,000-এর অধিক পরিবার বাঁশ ও বেত শিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 1,000-এর কোটায়। আর যে কয়টি পরিবার এ পেশার সাথে জড়িত আছে তারাও রয়েছে নানা সংকটে। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি তাদের। বাঁশের দাম বেশি, বাঁশ একটা আসলে 100 আগে তাহলে আইসে 200-250-300, এইভাবে বাঁশের দাম চলছে। 15-20 বছর থেকে করি, এরা মনে করো এলে হয় না, পোষায় না। সরকারও যদি একটু সাহায্য করত, আমাদেরকে দেখতো, তাহলে আমরা কি চলবে আর পাইলাম। হাটবাজারে গ্রাম গঞ্জে নেয় না, বাঁশের কাজ চলে না। প্লাস্টিকের কারণে এই আগে যে এই মাল বানাসনো এখন তো চলে না, এখন আমাদের খুব কষ্ট হয়ে গেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তথা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 2017-18 অর্থ বছর থেকে 2021-22 অর্থ বছর পর্যন্ত আমরা মোট 6 শ্রেণীর প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে কামার, কুমার, নাপিত, মসি, বাজবেতের যারা কাজ করে এবং কাশিশিল্পী যারা কাজ করে, এবং এককালীন 18,000 টাকার অনুদান দিই। এই অনুদান পেয়ে তারা তাদের নিজেদের যে পেশাটা আছে সেই পেশাটাকে তারা আঁকড়ে ধরে বেঁচে আছে। পাশাপাশি তাদেরকে অধিকতর স্বাবলম্বী করার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তর করতে পরিচালিত, বিশেষ করে আগামীতে আমরা বাঁশবেতের লোকজনকেও ঋণ দেব। আশা করি এই ঋণটা পেলে তারা তাদের যে ব্যবসা আছে ব্যবসাটাকে তারা অধিকতর লাভজনক করবে বলে আমরা বিশ্বাস করি। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্পের সাথে জড়িতদের আর্থিক সংকট নিরসন করা গেলেই আবারও স্বরূপে ফিরবে বাংলা ও বাঙালি সংস্কৃতির সাথে জড়িত ঐতিহ্যবাহী এই শিল্প, এমনটাই মনে করেন এ পেশার সাথে জড়িতরা। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।